এইমাত্র ফিরছি। হ্যাঁ খেয়েছিলাম, ওই আর কি যা করে। হ্যাঁ এই কলেজে কয়েকটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, আর কালকের জন্য প্যাকিং ট্যাকিং মোটামুটি হয়ে গেছে, আর কয়েকটা জিনিস করবো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে রাখছি। The number you have dialed does not exist. The number you are trying to call is currently not reachable. Please try again later. Does not exist.
হ্যাঁ মা, ওই উঠতে একটু দেরি হয়ে গেল, এই মোটামুটি রেডি হয়ে গেছি ধরো। এই অ্যালার্মটা ঠিক টাইমে বাজেনি, কি বলবো। হ্যাঁ মোটামুটি রেডি হয়ে গেছি। হ্যাঁ কেন শুনেছি যে প্রায় হয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ রাখছি। হ্যাঁ রাখছি। The number you have dialed does not exist. হ্যাঁ ভাই বল, কেমন আছিস? হ্যাঁ এই তো ব্ল্যাঙ্ক রুমে শিফট করলাম, টিভি ফিভিতে নেই তাই নিউজ দেখছি আর কি। তাই ফোনেই নিউজ দেখছিলাম, ওই ক্যালকাটা নিউজ চ্যানেলটাই। হ্যাঁ আরে হঠাৎ দেখছি সেই জ্ঞানেশ্বরী ইনসিডেন্টটা দেখাচ্ছে। হ্যাঁ সেটা, আরে কত লোক মারা গেল ওটাতে বেকার বেকার। আরে জানিস এর আগের ভাড়াটিও নাকি শুনলাম, এখানে শুনলাম যে জ্ঞানেশ্বরী ইনসিডেন্টে মারা গেছিল ট্রেন অ্যাক্সিডেন্টে। হ্যাঁ আজকে ইভেন নিচে একটা দোকানদারের কাছে গেছিলাম, ও বলছিল নাকি যে ভাড়ার ঘরটা নাকি অভিশপ্ত বা কিছু। হ্যাঁ তুই তো জানিস। হ্যাঁ আরে বলছে কোনো ভাড়াটি এক মাসের বেশি থাকে না। আরে তুই তো জানিস আমি একদম ওইসব মানি না, তাও আর কি বলছিল সে শুনলাম। হ্যাঁ ভাড়া ঘরটা বেশ সস্তায় পেয়ে গেছি, বেশ ভালোই রুমটা পেয়েছি। হ্যাঁ আরে তুই তো জানিসই কে আর কি করে নেবে আমার, যে আসবে আমি উল্টে গেলি দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ দিয়ে তুই নিজের ব্যাপারে বল কি হয়েছে। আরে না না কিছু না বল, এই মনে হলো কেউ ঠক ঠক করলো আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরে এক মিনিট দাঁড়া তো কেউ এসেছে মনে হয়। আরে না ভাই কেউ আসেনি, কে ঠক ঠক করলো কে জানে। হ্যাঁ দি কোথায় বলছিলাম জানো? আচ্ছা হ্যাঁ তুই কি করছিস? দূর আরে দাঁড়া তো কে বারবার ঠক ঠক করে পালিয়ে যাচ্ছে। কে রে ভাই? আরে
আরে না রে ভাই, কে যেন একটা টেডি রেখে গেছে দরজার মধ্যে। ওসব বাদ দে, ছাড়, চল রাখছি ফোনটা, বাই। Buy me flight?